আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে জেএসসি পরীক্ষা 2019 সালের বাংলা বিষয়ের চূড়ান্ত সাজেশন। গত বছর আমি যে সাজেশনটি তৈরি করেছি সেখান থেকে 90% কমন এসেছে। ইনশাআল্লাহ এই বছর সাজেশন থেকেও অনেক বেশি কমন পাবে। প্রথমে আমি গদ্য নিয়ে বলবো। তোমাদের সৃজনশীল প্রশ্নে গদ্য থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই জন্য আমি 6টি গল্প তোমাদের জন্য নির্বাচন করেছি, যেমন অতীতের স্মৃতি, পড়ে পাওয়া, তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, মংডুর পথে এবং বাংলা নববর্ষ। তুমি যদি এই 6টি গল্প খুব ভালো করে শিখতে পারো, আমার বিশ্বাস তুমি এখান থেকে অবশ্যই 2টি সৃজনশীল কমন পাবে। কেননা অতীতের স্মৃতি আর পড়ে পাওয়া এমন কোনো সাল বা এমন কোনো স্কুল নাই যে এই 2টি গল্প থেকে একটা সৃজনশীল কমন আসেনি। আর তৈলচিত্র ভূত বা এবারের সংগ্রাম, সেখান থেকে একটা সৃজনশীল কমন থাকে। আর শেষে মংডুর পথে এবং বাংলা নববর্ষ, এই 2টো গল্প থেকে একটা প্রায় সময় একটা সৃজনশীল কমন থাকে, বিশেষ করে বাংলা নববর্ষ। তো আশা করি তুমি যদি এই 6টি গল্প ভালো করে শিখো, অবশ্যই তুমি এখান থেকে 2টি সৃজনশীল কমন পাবেই পাবে। এবার আমি পদ্য নিয়ে বলবো। পদ্যতেও খেয়াল রাখবে যে 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 2টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। আর এই জন্য আমি 6টি কবিতা তোমাদের জন্য চয়েস করেছি, যেমন মানব ধর্ম, 2 বিঘা জমি, 21-এর গান, আবার আসিব ফিরে, পাছে লোকে কিছু বলে, নারী। এই 6টি কবিতা তুমি যদি ভালো করে শেখো, অবশ্যই তুমি সেখান থেকে 2টি সৃজনশীল কমন পাবে। বিশেষ করে 2 বিঘা জমি এবং মানব ধর্ম, প্রত্যেকটা বছরে, এমন কোনো বছর নেই যে 2 বিঘা জমি আসলে মানব ধর্ম সাধারণত আসে না, আবার মানব ধর্ম না আসলে 2 বিঘা জমি আসে। এই 2টি কবিতা অবশ্যই তুমি ভালো করে শিখবে। আবার আমাদের দেশ নিয়ে, আবার আসিব ফিরে বা 21-এর গান, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং পাঁচলো কিছু বলে, নারী, এই 6টা কবিতা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এই 6টা কবিতা খুব ভালো করে পড়ো, অবশ্যই ইনশাআল্লাহ তুমি 2টি সৃজনশীল কমন পাবেই। এরপর আমি রচনা নিয়ে বলবো। রচনা আমি 5টা দিচ্ছি, তোমাদের পরীক্ষায় 3টা আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। আমি তোমাকে অবশ্যই 1000% শিওর দিচ্ছি, তো যদি তুমি এই 5টি রচনা ভালো করে শিখো, এখান থেকে তুমি একটা না 2টা রচনা কমন পাবে। যে কোনো 2টা এখান থেকে অবশ্যই আসবে। সে রচনাগুলো হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, শ্রমের মর্যাদা, অধ্যবসায় এবং স্বদেশপ্রেম। এমন কোনো স্কুল আমাকে তুমি দেখাও যে এই 5টা প্রশ্ন থেকে, 5টা রচনা থেকে একটা রচনা কমন আসেনি। এমন কোনো বোর্ড, এমন কোনো স্কুল কোথাও নেই। প্রত্যেকটা জায়গায় এই 5টা থেকে একটা অথবা 2টা 100% কমন আসছেই। সো তুমি যদি এই 5টা ভালো করে পড়ো, তুমি বোর্ডে অবশ্যই 2টা সৃজনশীল কমন, 2টা রচনা কমন পাবেই। সো এই রচনা 5টি খুবই ইম্পর্টেন্ট, যেমন স্কুলের জন্য তেমনই আবার বোর্ডের জন্য। এবার আমরা ভাব সম্প্রসারণ নিয়ে বলবো। আমি বলবো যে তুমি যদি এই 5টি ভাব সম্প্রসারণ পড়ো, অবশ্যই তুমি এখান থেকে একটা কমন পাবে। যেমন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, সঙ্গ দোষে লোহা ভাসে, লোভে পাপ পাপে মৃত্যু, জ্ঞানহীন মানুষ পশুর সমান একতায় বল। এই 5টি ভাব সম্প্রসারণ তুমি অবশ্যই ভালো করে শিখবে এবং এখান থেকে তুমি অবশ্যই একটা কমন পাবে। এবার আমি সারাংশ নিয়ে কিছু বলবো। সারাংশ এবং সারমর্মর মধ্যে তুমি অবশ্যই সারাংশ অ্যান্সার করবে, কারণ সারমর্ম যেহেতু কবিতা থেকে আসে একটু হার্ড হয়ে যায় তোমাদের জন্য, সেই জন্য তোমরা সারাংশ অ্যান্সার করবে, সারমর্ম অ্যান্সার করবে না। আর সারাংশ তোমাদের বইতে যেগুলো আছে সবগুলো পড়ে ফেলবে, বিশেষ করে এই 3টা খুব ভালো করে পড়বে, আনন্দ প্রকাশ জীবনের শক্তির, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বাঙালি যেই দিন ঐক্যবদ্ধ হয়ে, 3 নম্বর হচ্ছে সূর্যের আলোতে
রাতের অন্ধকার এই তিনটা সারাংশ খুব ভালো করে পড়বে। আমার বিশ্বাস যে এখান থেকে একটা তুমি কমন পাবে। আর মেইন বুকে আর সারাংশ সমেত আরও তিন থেকে চারটা রয়েছে, তুমি একবার এগুলো দেখে নিবে। আর সারমর্ম পড়ার দরকার নাই, কারণ এখান থেকে সারমর্ম কবিতা থেকে আসে আর এটা একটু হার্ড হয়ে যায়, সারাংশটাই খুব ভালো অ্যান্সার করার জন্য। এরপর হচ্ছে পত্র রচনা। পত্র তুমি এই তিনটা ভালো করে পড়ে রাখো, ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন আসার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুকে পত্র, দুই নম্বর হচ্ছে বন্ধুর মায়ের মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে পত্র, তিন নম্বর হচ্ছে পরীক্ষায় অসদ উপায় অবলম্বন জাতির জন্য হুমকি, এই বিষয়ে ছোট ভাইকে একটা পত্র। পত্রের যদি স্ট্রাকচার তোমার জানা থাকে, যে পত্র আসুক না কেন তুমি ইনশাআল্লাহ লিখতে পারবে। আর বিশেষ করে এই তিনটা পত্র তুমি ভালো করে দেখে নিবে, মুখস্থ রাখবে, আর বাকি যে পত্রগুলো আছে সেটার মূল বিষয়টা কী সেটা একটু ধারণা রাখবে। আর বিশেষ করে এই তিনটা পত্র খুব ভালো করে পড়বে। এবার আমি তোমাদেরকে আবেদনপত্র সম্পর্কে বলবো। প্রথমেই বলে রাখি যে আবেদনপত্রের যদি তুমি স্ট্রাকচার খুব ভালো করে জানো, মানে কীভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যদি তুমি সেটা ভালো করে জানো, তাহলে যে কোনো টপিক সম্পর্কে আসলেও তুমি সুন্দর করে লিখতে পারবে। তো বিশেষ করে এই তিনটা টপিক খুব ভালো করে শিখবে, সেটা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন, স্কুলে বিজ্ঞান ক্লাব গঠনের প্রধান শিক্ষকের নিকট আবেদন, আর নজরুলের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আবেদন। তুমি যদি এই তিনটা খুব ভালো করে শিখো, আমার বিশ্বাস এখান থেকে একটা কমন আসবে। আর এছাড়াও তুমি স্ট্রাকচারটা খুব ভালো করে শিখবে, কীভাবে একটা আবেদনপত্র খুব সুন্দর করে লিখতে হয় সেই স্ট্রাকচারটা খুব ভালো করে শিখবে, এবং যেটাই আসুক না কেন তুমি যেন খুব ভালো করে লিখতে পারো সেই সিস্টেমটা তুমি জেনে রাখবে। তো আশা করি আমার এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তুমি ভালো একটা কমন পাবে, এবং আমার বিশ্বাস তুমি এ প্লাস অবশ্যই পাবে। আর এমসিকিউগুলো ভালো করে পড়বে, বিশেষ করে বাংলা সেকেন্ডের এমসিকিউ খুব ভালো করে পড়বে। আর তোমাদের ওভারঅল পরীক্ষাটা, বাংলা পরীক্ষাটা খুব ভালো হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।